সংবিধান দিবসে সৌজন্যতা বৌধ মুখ্যমন্ত্রীর ঘরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েই দেখা করেছিলেন বিরোধী দলনেতা এবং সেই প্রসঙ্গে এবার মন্তব্য দিলীপ ঘোষের। বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন রাজ্যের দাবি আদের মিলিত দরবার, এমনটা ইঙ্গিত পূর্ব মন্তব্য দিলীপ ঘোষের, তিনি ঠিক কি বলেছেন শোনাব। কারোর সঙ্গে কারো ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে, বিধানসভা ওখানে একটা সিস্টেম থাকে, এটা সাংবিধানিক ব্যবস্থা আছে, একটা সংসদীয় সিস্টেম আছে, সেখানে বিরোধী দল সবাই একসঙ্গে বসে সেখানে বিএ কমিটি মিটিংয়ে সবাই বসে আলোচনা করে প্রোগ্রাম ঠিক করে। আমাদের পার্লামেন্টেও বিরোধীদেরকে ডাকা হয়, বসে কথাবার্তা বলা হয়, সমস্যা হলে সদন চালাতে, তো সেটা ওখানকার যে রীতিরেওয়াজ সেই অনুযায়ী এক জায়গায় বসা কথা বলাটা আমার তো অন্যায় কিছু মনে হয় না। আর কার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা উচিত তার সঙ্গে, আর রাখতে অসুবিধা নেই। তাতে যে আহ্বান করেছেন মুখ্যমন্ত্রী শুনলাম, চলুন যাই দিল্লিতে দরবার করি টাকার জন্য, তা আমরা যাব দরবার করে টাকা নিয়ে আসবো, আপনি লক্ষ্মীর ভাণ্ডার করবেন, পার্টির লোকেদের পুষবেন, মৌজ মস্তি করবেন, এটা কতটা ঠিক আমি জানি না, সেটা পার্টির লোকেরা ডিসিশন। কেন ওনাদের পুরনো সম্পর্ক বহু বছরের কী আছে জানি না, অনেকে কালীঘাটে প্রণাম করে আসেন, উনি ওখানে প্রণাম করেছেন, তাদের ব্যক্তিগত সম্পর্ক, প্রণাম করাটা কোনো পাবলিক ম্যাটার মনে করি না, সেটা ব্যক্তিগত হওয়া উচিত শ্রদ্ধা সম্মানের ব্যাপার। কার সঙ্গে রাজনীতি মতাদর্শ আলাদা, সেখানে লড়াইটা আলাদা। দিলীপ ঘোষ কি বলেছেন আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। শান্তনু বাবু, নিউজ টাইমে আপনাকে স্বাগত। দিলীপ বাবু কি বলেছেন আপনি শুনলেন একেবারেই, তিনি যেমনটা মন্তব্য রাজ্যের দাবি আদায় মিলিত দরবার এমনটাই মন্তব্য দিলীপ ঘোষের গতকালের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে, কি বলবেন শান্তনু বাবু? প্রথম কথা, উনি যেটা বলেছেন ওনাদের পুরনো পরিচয় একদম সঠিক বলেছেন। আজকে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচিতি যতটুকু হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাকে রাজনীতিতে বাংলার মানুষ চিনেছে। দ্বিতীয়ত সৌজন্যের কথা, আসলে সৌজন্য শব্দটা বিজেপির ডিকশনারিতে নেই। দিলীপ বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে বারমুডা পড়তে বলেন, তার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন, তাদের দলের নেতা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিদি ও দিদি বলে রিডিকিউল করেন, তাদের দলের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে এক এক রাতে নাকি তার 10 বছর করে বয়স বেড়ে যাচ্ছে। সুতরাং তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৌজন্যমূলক আচরণটা ঈর্ষণীয়, সেই জন্য তারা এই ধরনের কথাগুলো বলছেন। আর দিলীপ বাবুর মতো লোকেরা যারা বাংলা থেকে নির্বাচিত জনপ্রতিনিধি, তারা যে কতটা বাংলা বিদ্বেষী, বাংলা থেকে জিতে বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার জন্য বাংলাকে যাতে টাকা না দেওয়া হয় তার দরবার করে দিল্লিতে গিয়ে, তার দরবার করে কেন্দ্রের শাসক দল এখানে এলে এখানে দেখা করে, সুতরাং তাদের বাংলা বিদ্বেষী মনোভাব বাংলার মানুষ আজও দেখেছে, এখনো দেখলো, এবং এর যোগ্য জবাব আগামী নির্বাচনে ব্যালট বক্সের মধ্যে দিয়ে দিয়ে দেবে। একেবারেই অনেক ধন্যবাদ শান্তনু বাবু, কথা বলছিলাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। অর্থাৎ একেবারেই দিলীপ ঘোষের ইঙ্গিত পূর্ণ মন্তব্য এবার সৌজন্য কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। বিকাশ বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। গতকালের সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে ইঙ্গিত পূর্ণ মন্তব্য দিলীপ ঘোষের, তার মন্তব্য অনেকে কালীঘাটে গিয়ে প্রণাম করে আসেন, উনি ওখানে করেছেন, এটা পাবলিক ম্যাটার নয় ব্যক্তিগত ম্যাটার, কি বলবেন? দেখুন, কে কি বলেছেন তার উপর তো কোনো মন্তব্য করতে পারি না, করা উচিত নয়, কিন্তু বিষয়টা ঠিক যে মমতাও চেষ্টা করছেন বিজেপির সঙ্গে এই নিচের লেভেলের একটা আন্ডারস্ট্যান্ডিং করার, উপরের লেভেলে আন্ডারস্ট্যান্ডিং তো আছেই আগে থেকে, সেটা জোরদার করার জন্য নিচের লেভেলে একটা আন্ডারস্ট্যান্ডিং করছেন, এটাই প্রচেষ্টা। এখন বিজেপির ভেতরে তারা কে কি ভাববেন না ভাববেন সে তাদের বিবেচ্য বিষয়, কিন্তু মমতা একটা আন্ডারস্ট্যান্ডিং করতে চাইছেন এটা পরিষ্কার। বেশ, অনেক ধন্যবাদ বিকাশ বাবু, কথা বলছিলাম সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে।